আসসালামু আলাইকুম বন্ধুরা, লার্নিং গাইড। আজকে এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও চলেছে, তো সবার প্রতি রিকোয়েস্ট থাকবে ভিডিওটা লাস্ট পর্যন্ত কন্টিনিউ করুন। কেননা আজকের এই ভিডিওতে আপনাকে বিকাশের একটা কুইজ অফারের সাথে পরিচয় করে দেবে, কিভাবে আপনারা এই কুইজগুলো খেলবেন এবং কিভাবে এই কন্ডিশনগুলো পূরণ করবেন সমস্ত প্রসেস আজকের ভিডিওতে দেখিয়ে দেবো। আমি নিজে কিন্তু আগে এখান থেকে কুইজটা খেলছি, দেন এখন আপনাদের মাঝে শেয়ার করতেছি। তো আমি এখানে তিনটা কোশ্চেনেরই অ্যান্সার দিয়েছিলাম, আপনাদের কোশ্চেনের অ্যান্সারগুলো আমি লাইভ আরেকটা অ্যাকাউন্টে দিয়ে দেখাবো। তো আমি যেহেতু কুইজটাতে অংশগ্রহণ করলাম, পরবর্তীতে যদি এখান থেকে টাকাটা পাই তাহলে অনেকেই বলবেন যে ভাই আপনি করেছিলেন কেন আমাদের দেননি। তার জন্য আজকে কিন্তু এখন রাতে ভিডিওটা মেক করতেছি। তো সবার প্রতি রিকোয়েস্ট থাকবে ভিডিওটা একটা লাইক দিয়ে দেবেন। তো চলুন এখন বেশি কথা না বলে সরাসরি মূল টপিকে চলে যাই। ওয়েল, তো ফার্স্ট অফ অল আমি চলে আসলাম ফেসবুকে। ফেসবুকে আসার পরে দেখতে পাচ্ছেন এখানে বিকাশ লিমিটেড তার 9 ঘন্টা আগে একটা অ্যানাউন্স করছে। এখানে তারা কি অ্যানাউন্স করছে, কিছু প্রশ্নের উত্তর দিলেই যদি জেতা যায় 500 টাকা তাহলে কেমন হয়। তো এখান থেকে তারা কিছু কথা বলেছে, তারপরে এখান থেকে সিম মোড়ে ক্লিক করি। তো ক্লিক করার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন কুইজ খেলতে এখানে ভিজিট করতে হবে। দেন তারপরে তারা বলতেছে যে কুইজের যে বিস্তারিত কন্ডিশনগুলো রয়েছে সেগুলো জানতে এখানে ক্লিক করতে হবে। তো আগে কন্ডিশনগুলো দেখাই, তারপরে আপনারা কীভাবে এটা খেলবেন সেটা আপনাকে দেখিয়ে দেবো। তো ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনারা লিঙ্ক পেয়ে যাবেন, আপনারা ওখান থেকে ক্লিক করে কুইজগুলো খেলতে পারবেন। তো এখান থেকে একটু ওয়েট করুন। ওয়েল, তো এখানে দেখতে পাচ্ছেন তারা বলতেছে কুইজ খেলে অ্যাপ থেকে লেনদেন করে জিতে নিন 500 টাকা। তো এখান থেকে একটু নিচে স্ক্রলিং করি, লেনদেনের কথাটা শুনে অনেকেই পিছিয়ে যাবেন। তো এখানে লেনদেনটা তেমন কিছু না, আপনাকে দেখিয়ে দিতেছি। তো এই যে তারা এখানে বলতেছে 30 সেপ্টেম্বর 2020 পর্যন্ত কুইজটা আর কি চলবে। তো কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে হলে আপনার অ্যাকাউন্টটা অবশ্যই অ্যাক্টিভ থাকা লাগবে। তো আমাদের সবার বিকাশ অ্যাকাউন্ট অ্যাক্টিভ, এটা নিয়ে কোনো কথা নেই। নিচে চলে আসি, নিচে আসার পরে দেখতে পাচ্ছেন প্রতিদিন এখানে 500 জন বিজয় নির্ধারণ করবে তারা, আর একজন গ্রাহক একটা অ্যাকাউন্টে একবারই এই কুইজটা খেলতে পারবে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন বিজয়ী হিসেবে নির্বাচিত হওয়ার জন্য বিকাশ গ্রাহকের অবশ্যই তার প্রতিযোগিতা অংশগ্রহণের দিন বা সেপ্টেম্বর 2020-এর মধ্যে পূর্ববর্তী যে কোনো দিন তার বিকাশ অ্যাকাউন্ট থেকে নিচে যে কোনো একটি লেনদেন করা লাগবে। তো এখানে দেখতে পাচ্ছেন তারা অনেকগুলো লেনদেনের ইয়ে দিয়েছে, তো এখান থেকে যে কোনো একটি করা লাগবে। তো এখান থেকে আপনাকে দেখায় বিকাশ অ্যাপ থেকে মোবাইল রিচার্জ, এটা কিন্তু আমরা সরাসরি সবসময় করে থাকি। বিকাশ অ্যাপ দিয়ে ক্যাশ আউট, বিকাশ অ্যাপ দিয়ে সেন্ড মানি, বিকাশ অ্যাপ দিয়ে পেমেন্ট। তো এখানে একটা কথা বলি আপনাকে, যদি আপনার দুইটা অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি কী করবেন, একটা অ্যাকাউন্ট দিয়ে অন্য অ্যাকাউন্টে আর কি সেন্ড মানি করে নেবেন, তারপর পরবর্তীতে আপনি ওটা আবার ফিরে নিতে পারবেন, অথবা আপনি আপনার নিজের নাম্বারে মোবাইল রিচার্জ করতে পারেন, তাতে কিন্তু আপনার কোনো প্রকার লস যাচ্ছে না। তো তারপরে এখান থেকে বলছে কার্ড থেকে আপনি অ্যাড মানি করতে পারেন, বিকাশের মাধ্যমে মানি ট্রান্সফার করতে পারেন। তো আপনারা যে কোনো একটা কন্ডিশন এখান থেকে আর কি পূরণ করে দিবেন। তো তার আগে ওখান থেকে কুইজটা খেলতে হবে সেটা দেখাবো। তারপর এখানে নিচে তারা আরও কিছু বলছে, ক্যাম্পেইন চলাকালীন একজন বিকাশ গ্রাহক একবারে পুরস্কারটা জিততে পারবে, যে বিস্তারিত এখানে দিয়েছে আপনারা এখানে এসে পড়ে নিন। এই নিচে আরেকটা ঘোষণা রয়েছে, সেটা হচ্ছে আপনি যদি বিজয়ী হন তাহলে 2 কর্মদিবসের মধ্যে আপনি আর কি পেমেন্টটা পেয়ে যাবেন আপনার বিকাশেই। তো এখান থেকে আরও কিছু কন্ডিশন দিয়েছে, এগুলো আপনাকে এখন দেখাইতেছি না, আমি সরাসরি কুইজে নিয়ে যাবো, ওখান থেকে কুইজটা খেলে আপনাকে দেখিয়ে দেবো কীভাবে খেলবেন, কারণ একটু ভুল হলে কিন্তু আপনি ওখান থেকে আর পেমেন্টটা পাবেন না। তো এটার লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা এসে আগে এখানে এটা পড়ে নেবেন, তারপরে অন্য কাজগুলো করবেন। ওয়েল, তো কুইজ খেলতে ভিজিট করুন, এখানে দেখতে পাচ্ছেন একটা ইয়ে রয়েছে, এটার উপরে আমাকে ক্লিক করতে হবে। আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে এটাও দিয়ে রাখবো, আপনারা ওখান থেকে ক্লিক করে আর কি খেলতে পারবেন। ওয়েল, তো এমন একটা ইন্টারফেস শো করবে, এখান থেকে দেখতে পাচ্ছেন কুইজ খেলতে এখানে আপনাকে নাম্বার দিতে হবে। তো ফার্স্ট অফ অল এখানে নাম্বার দিয়ে দেবো, তারপরে দেখতে পাচ্ছেন টার্মস অ্যান্ড কন্ডিশন, এটার উপরে একটা ক্লিক করে দেবেন। আমি এখান থেকে আগে ক্লিক করে দিই, তারপরে এখানে এখন নাম্বারটা দিয়ে দিব। ওয়েল, তো এখানে দেখতে পাচ্ছেন নাম্বার দেওয়া হয়ে গেছে, এখন আমাকে কী করতে হবে, সরাসরি কুইজ খেলুন এটার উপরে একটা ক্লিক করতে হবে। তো এখান থেকে এটার উপরে ক্লিক করে দিলাম, ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে একটু ওয়েট করতে হবে। দেখতে পাচ্ছেন এই ব্যক্তিদের মধ্যে কে গায়ক, এখানে অপশান দিয়েছে অনন্ত জলিল, মমতাজ, তো এখানে মমতাজ হবে, এটার উপরে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন একটি গরু কয়টি পা আছে, এখানে 4টি, আমি এটার উপরে ক্লিক করলাম। তো এখান থেকে দেখতে পাচ্ছেন বলতেছে যে 1 মাসে কয়টি সপ্তাহ এখান থেকে আমাকে দিতে হবে, তো এখান থেকে 4টি আমি এটা দিয়ে দিলাম। দেওয়ার পরে একটু ওয়েট করতে হবে, দেখতে পাচ্ছেন এখান থেকে ইয়েটা হয়ে যাবে আর কি, নেট কানেকশনটা স্লো সেই জন্য এরকম দেখাচ্ছে। দেখতে পাচ্ছেন সব প্রশ্নের সঠিক উত্তর এখানে কিন্তু দেওয়া হয়ে গেছে। তো এখান থেকে আর কি 20 সেকেন্ড সময় নিছে এটা করতে, আমি আগে যেটা করছি সেটা 10 সেকেন্ড কি 14 সেকেন্ডের ভিতরে করে ফেলছিলাম, তো জাস্ট আপনাকে দেখালাম সেই জন্য আর কি সময়টা বেশি লাগছে। তো এখন আপনাকে কি করতে হবে, যে দেখতে পাচ্ছেন বিকাশ অ্যাপে নিয়ে যান, এটার উপরে ক্লিক করে আপনার সরাসরি অ্যাপে চলে যাবেন। দেন আপনার যে কোনো একটা নাম্বারে হয়তো বা 10 টাকা মোবাইল রিচার্জ করে নেবেন, আর না হলে আপনি সেন্ড মানি করে দেবেন অন্য একটা নাম্বার, তারপর ওখান থেকে আবার ফিরে নিতে পারবেন। তো এটা কিন্তু আপনাকে মাস্ট করা লাগবে, আপনি যখনই সঠিক উত্তরগুলো দিয়ে দিবেন তারপর এটা করলে পরবর্তীতে তারা দেখবে যে আপনাকে বিজয় দেওয়া যায় কিনা, আপনি কম সময়ের মধ্যে দিতে পেরেছেন কিনা। যদি আপনি কম সময়ের মধ্যে দিতে পারেন তাহলে এখান থেকে বিজয়ী ঘোষিত হবেন। তো এখান থেকে আমি মিনিমাইজ করে কেটে দিলাম, অবশ্যই এখান থেকে আপনারা একটা মোবাইল রিচার্জ অথবা সেন্ড মানি করে নেবেন।
আর আপনি যদি একবার ভুল উত্তর দিয়ে থাকেন, অনেকেই ভুল উত্তর দেবেন, ভুল উত্তর দেওয়ার পরে আপনি আবার কুইজ খেলুন, এটার উপরে ক্লিক করে আবারও খেলতে পারবেন, কোনো সমস্যা নাই। তবে মেন কথা হলো আপনি দ্রুত এখানে অ্যান্সারগুলো দিবেন। তো এই ছিল আজকে ভিডিও, এটুকুই জানিয়ে দেওয়ার কথা ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।